বন্ধুগুলা প্রতিদিনের মতো আজকে আমার স্নান করা কমপ্লিট। তো দেখো আজকে মানে স্নান টান করা সব বাসি কাজ সব কিছু কমপ্লিট। তো মেলা যা জামা কাপড় শুকিয়ে দেওয়া হচ্ছে রোদত। তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো চলো মোর সাথে সাথে তোমরা আমার পুরো ব্লগটা দেখো আর এনজয় করো। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলিস নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করেন তোমরা সবাই ভালো আছেন, মুইও অনেকটা ভালো আছো। তো যাই হোক বন্ধুগুলা, তোমাদের কিছু রাজবংশী ঝুম্পা ব্লগ, রাজবংশী ঝুম্পার নতুন একটা ব্লগ। তোমার সবাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো নতুন একটা ব্লগ শুরু করে দিয়েছেন। তো রাজবংশী ঝুম্পার নতুন একটা ব্লগ তোমরা আরও মানে একবার এনজয় করি মানে ধরছেন আর কি। তো যাই হোক তোমার পুরো ব্লগটা দেখো আর এনজয় করো। তো তার থেকে বড় কথা আছে, একটা আমি নতুন রেসিপি বানাই, তো তোমার সাথে অবশ্যই শেয়ার করি। তো কী রেসিপি বানাম, কী না কী দিয়ে কেমন করি তোমার সাথে অবশ্যই শেয়ার করি। তো চলো আমার সাথে সাথে আমার পুরো ব্লগটা দেখো, বুঝতে পারবে। তো যাই হোক চলো দেখা হচ্ছে পরে। ও হ্যাঁ, আরেকটা কথা, এই যে মুখ দেখে হচ্ছে মানে আমার স্নান ঠান করা কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল ব্লগ টেস্ট করে বানাই, ঘুম থেকে তো অনেক দেরি মানে দেরি হয় মোট, দেরি হয় বলতে দেরি হয়েছে আর কি। তা কাজ টাজ করতে করতে মানে স্নানটা করে নিল, অত মানে শেয়ার করা নেই, দেরি হয়ে গেছে। তো যাই হোক স্নান করা কমপ্লিট। তো এলাম ওই রান্না রান্না করি চা বানান। তো এই যে চুলটা মাত্র ভেজা আছে, তো এখানে পরে আমি মশলাটা আর কি ঠিক করি। তো যাই হোক দেখা হচ্ছে পরে। তো গাইস দেখো, মুই যে মানে রান্নাটা করিম, যে রেসিপিটা বানাইম তোমাকে এখন আগত করলাম, তো ওইটা মানে রেসিপিটার জন্য মুই পিঁয়াজ কুচি করে কাটিয়ে নিছং, চারটে লঙ্কা চির করে নিছং আর মশলা মশলা সব বাটি নিছং। তো যাই হোক পিঁয়াজগুলো দিয়ে এলা অল্প লাল লাল করে অল্প ভাজি নিন। তো পিঁয়াজগুলো মুই দিয়ে দিলাম, সাথে দুইটা তেজপাতা অ্যাড করে দিই আর দিম গরম মশলার এই যে এলাচ। তো যাই হোক তো ময়লাইতে ভালো করে ভাজি নিন। তো এই যে দেখো দুইটা তেজপাতা আমি অ্যাড করে দিলাম। তো একটা লাল লাল করে সুন্দর করে ভাজি নিন, যাতে পিঁয়াজের কালারটা এখানে আসে লাল লাল। তো ভালো করে ভাজি নেওয়া দিচ্ছ গেলা। তো তারপরে দেখো মুই এটা দুইটা ডিম সুন্দর করে ভাজি নিছো, কারণ দুইটাই ডিম নিছো আজকে। তার কারণ মুই আজকে ডিম খাবি না, মাও খাবে না। তো বাড়ির চারজন মানসি, চারজন মানুষের মধ্যে বাবা খাবে আর তোমার দাদা খাবে, তো তার জন্য দুইটাই ডিম নিছো আজকে, মুই ডিম খাবি না। তো দেখো এটা যে মানে পিঁয়াজটা ভালো করে কি ভাজা হয়ে গেছে, মুই এলা এটা বাটি রাখা মশলাগুলো দিয়ে দিন। তো এই যে বাটি রাখা মশলা মানে মশলা বদলো পিঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ার প্যাকেট আর কি ছিল না, তার জন্য আমি বাটি নিছো। এটা দিলে আর কি স্বাদ হবে, কালারও আসবে, তার জন্য শুকন মরুচ আর কি ভালো করে বাটি নিছো মিক্স করে। তো দেখো কালাইটা আমি 10 মিনিট আগে ধুয়ে রাখছো, ভিজিয়ে রাখিয়ে ভিজিয়ে আমি ধুইছো। তো দেখো তার জন্য তাড়াতাড়ি মানে সিদ্ধ হবে তার জন্য আর কি। তো ভিজিয়ে রাখা ধুইয়া মানে মুসুর ডালটা এলাম ওই দিয়ে দেওয়ার জন্য, ধুয়ে রাখা মুসুর ডালটা মুই এলা দিয়ে দিলাম মশলাগুলো মানে পিঁয়াজ আর মশলাটার সাথে। এলা ভালো করে অল্প ভাজি নিই, ভাজি নেওয়ার পরে জল দিই মানে বেশি অত বেশি মানে হাফ কাপ পরিমাণ, হাফ কাপ বলতে মানে যতটা তোমার রান্না করবে অনেকটা বেশি যদি মুসুর ডাল হয় অনেকটা বেশি জল দেওয়া লাগবে। তো অনেকটা বেশি মুসুর ডাল নেওয়া, তার জন্য 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পর 5 মিনিট যাই হোক চলো দেখি যে তোমার দাদা এলাম ঘুমিয়ে নাকি। তো তোমার দাদা মুই রান্না করে দিচ্ছ আর তোমার দাদা জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এদি ফ্যান চলে যাচ্ছে আর এদি মানে খেতা ঠেতা নিয়ে সেই আরামসে ঘুম দিয়ে দিছে। কত বেলা হয়েছে যে এটা মানে কি আর কংটে কোনো হুশিয়ে নাই, তো জানো না কখন উঠবে। তো উঠি দিলাম, তো ঘুমটা ভাত ডিস্টার্ব করে দিলাম। যাই হোক গুড মর্নিং। তো আমি গুড মর্নিং তোমার দাদাকে করলাম। এলা দেখো এটা কি মানে জলটা বলা হচ্ছে সেই সুন্দর করি। কটা বাজে এখনো ঘুমায় না কি? এই যে কাঁচা মরুচ যে চারটে চির করে রাখছো, ওই কাঁচা মরুচ চারটে আমি এলাই দিয়ে দিলাম। তো আসি দাম জলটা সিদ্ধ হয়ে গেছে মানে শুকি যাওয়া হচ্ছে, তা আমি তোমার সাথে শেয়ার করব নাই, জল দিয়ে দিলাম। তো দেখো ঝোলের জন্য জল দিয়ে দিছো,
তো ঝোল তারপরে ডিমটাও দিয়ে দিলাম সাথে। তো তারপরে দেখো নামিয়ে নিলাম। তো নামিয়ে নেওয়ার পরে তরকারির কালারটা দেখো একবার, আহা কত সুন্দর হয়েছে। অনেক মানে আরও 5-6টা অনেক বেশি করে যদি ডিম দেওয়া লেগে তাহলে অনেক বেশি ভালো লাগে লেখে দেখতে আরও, কারণ আজকে তো বাড়ির বিট্টুও নাই তার জন্য দুইটা ডিমে দিস। তো দেখো তরকারির কালারটা কত সুন্দর আছে, আর দেখতে যেমন সুন্দর লাগে হচ্ছে, খাইতে কিন্তু দারুণ টেস্টি ছিল। তো বন্ধুগুলো যাই হোক, মা তো মানে ডিম খাবে না আর মুইও খাবে না, তার জন্য আমার মার জন্য আর মোর জন্য শুটকে কাঠখোলা কই নেওয়া দিচ্ছ। জানো না তোমরা কী কর, আমরা এটা কাঠখোলায় কই শুটকে, যে পুঁটি মাছের শুটকেগুলো তেল ছাড়া আর কি গরম করায় সুন্দর করে ভাজি নেওয়া দিচ্ছ কড়কড় করি। এটা না লবণ তেল কাঁচামরিচ দিয়ে খাইতে যা টেস্ট লাগে একবার খাইয়া দেখবেন, দারুণ টেস্ট লাগে। তো শুটকে কাঠখোলা করা আমার শেষ হয়ে গেছে। তারপরে দেখো বাবার জন্য এটা ভাত বাড়িয়ে দিচ্ছ, বাবা হলো খাওয়ার দিমেলা বাবার মা। তো বাবার মা খাওয়া দিয়ে, তো তোমার দাদা তো এলাই উঠিল যে মুখ টুক ধোয়া দিচ্ছে, তো আমরা এখানে পরে খাই। তো বাবা আর মা খাবারটা দিয়ে দেন। তো এই যে দেখো তরকারিটা এলা অল্প থামছে, তো মানে নামে এখানে অন্যরকম থাকে। তো তারপরে দেখো এখানে কত সুন্দর হচ্ছে, কালারটা খুব সুন্দর হয়েছে। তো এই যে বাবা কেটে দেন বাসিত। তারপরে দেখো এই যে বাবার ভাত বাড়া মানে বাড়া কমপ্লিট হয়ে গেছে, যে তেল নুন সাথে শুটকেও দিয়ে দিয়েছ বাবা 3-4টা। তো বাবা গেলাম আমি খাওয়ারটা দিয়ে এসো, এই যে বাবা খাওয়াটা দিয়ে আসলো, এটা মার খাওয়ার, মা তো ডিম খাবে না তার জন্য এই যে মার জন্য খালি আগতে নামে রাখছিল ডিম দেওয়ার আগতে এইটা ডাইলে। তো যাই হোক এই যে বাবার মা খাওয়ারটা দিয়ে দেন, তো দেখা হচ্ছে পরে। তারপরে দেখো বাবা মা খাওয়ার দিয়ে এদি তোমার দাদার জন্য ভাত বাড়িয়ে নিছ, কারণ তোমার দাদা যাবে দেরি হওয়া দিচ্ছে তার জন্য। তারপরে মোর জন্যও বাড়ি নিম, এই যে মোর জন্যও বাড়ি নিলাম, ময়ও ডিম খাই। তারপরে খাওয়া দাওয়ার পরে দেখো বন্ধুগুলো এটা আজকে তো রবিবার, মার সেন্টার নাই, মাও বাড়ির মুইও বাড়ির। তো মামার মুই আজকে বাড়ির অনেক কাজ করলাম, তো বাড়ির যত অনেক কয়েক দিকে বৃষ্টি হওয়া হচ্ছে, বাড়ির যত ক্যাথা ঠ্যাথা আছে তোষক বালিশ ঠালিশ সব আজকে রোদুর দিমো। তো দেখো দরজার পর্দা দুইটা আমি খুলে নিল, ধরে পর্দা দুইটা দইলের বিছনার চাদর সবগুলো আজকে ধুয়ে দিম। তো আজকে শুকিয়ে দিবো পুরো বিছানাটাই তুলমো, ওইলে আজকে তুলি শুকিয়ে দিবো। তো ভাবি হচ্ছ বালিশ কাপড়গুলোও খুলে নেওয়া হচ্ছে, বালিশ কাপড়গুলোও ধুয়ে দিম আজকে, কারণ আজকে সেই রোদ হয়েছে কদিন থেকে বৃষ্টি, তার রোদ বৃষ্টির পরে আর ধুয়ে দেওয়া হয় নাই। তো ভাবলাম আজকে ধুয়ে দেন, তো ওই ঘরেগুলো মা বাড়ি করে দিচ্ছে সবগুলো আর কি ধুয়ে দেবো। তো যাই হোক বন্ধুগুলো ভাবি হচ্ছ যে তোমার দাদাও তো চলে গেল, ভাবি হচ্ছ গেলা তোষকটা কার সাথে নিকে মার সাথে নাকি, তো দেখা যাক। তো এমন সময় মোর একটা দেহর আসি হাজির, তো মোর একটা নাকি ভিডিও দেখার জন্য আসিল, তো একটা হাসির ভিডিও আর কি ফানি, তো ওইটা দেখার জন্যই আসিল আর কি। তো আসিল তা ভালো হল, মুই কলম যে অল্প গল্প করে দিচ্ছ ওর সাথে কথা কথা হচ্ছ, তারপরে কম চল মোহানা কাজ করি দে, মোহানা হেল্প কর, এটা তো এত ভারী একালাই নিয়ে যাওয়ার পাম না। তো তারপরে দেখো এই যে ওর সাথে গল্প করে দিচ্ছি আর ভিডিওটা দেখিয়ে দিচ্ছি আর কি। তারপরে দেখো ওই কথা হচ্ছে যে খালি গায়ে আসো মুখ তোলেন না সরম নাগে, কিসের সরম গরমের দিন খালি গায়ে আসিস তো কী হয়েছে। তো যাই হোক ওই কয় কি চলি চাংতাম, তারপরে কলক না যাস না ঠিক আছে ক্যামেরা অফ করে দিল। তারপরে দেখো ওর সাথে ধরে ধরি মুই তোষকটা বার করে দিলুম বেঞ্চির উপরে শুকির, তো ও এলা বাড়ি চলে যাবে, তো কয় পরে আসি মেলায় তার জন্য এলা ওই চলে যাবে। তো দেখো মাও ওদি অনেক কিছু মানে শুকুটুকু দেওয়া হচ্ছে, তো আমি তোষকটা বার করলাম এলা চেয়ার নিয়ে যান, চেয়ার নিয়ে তোষকটা চেয়ার সাথে মানে শুকিয়ে দিম আর কি। তো তারপরে বাড়ি শিলে সব আজকে শুকিয়ে তো মামার মুই আজকে বাড়ির অনেক কাজে করবো, মানে যা যাবতীয় আছে সব আজকে শুকমো, আজকে এতটা রোদ হচ্ছে তার জন্যে। তাছাড়া কী কন, তো বন্ধুগুলো মাও তো রোজ দিনে বাড়ির থাকে না না, তার জন্যে মাও আজকে বাড়ি আসে, তো মা আর মুই দুইজনে মিলে এসে অনেক কাজ করবো। আর মাও 10টাতেই যায় চলি আসতে আসতে সেই 1:30-12টা 1টা বাজে, আর ওই দুপুরবেলা আসিয়ে কি কিছু করে মন চায়।
ওই দুপুরবেলা আসিয়ে কিছু কাজ করি মন চায় না আর কি। তো যাই হোক ওই দুপুরবেলা মানে রোদ গরম থেকে আসিয়ে কারোরে মন চাবে না। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুগুলো দেখো আমরা মাও যে সেন্টারের ব্যাগটাও আজকে ধুয়ে দিবে, মানে তোমাকে করলুম না যা যাবতীয় আজকে ধুয়ে দিবো, সুগির দিবো আজকে সব আর কি, যা যাবতীয় এসে আজকে অনেক কাজ করবো মাওয়ার মুই। তো মাও সেন্টারের ব্যাগটা ধুয়ে দেওয়ার জন্য এলা কলের পার গেল। তো যাই হোক মহিলা জেলা জামা কাপড় শুকাইছে শুকাইছে ওলে তুলি রেখি, আর এই যে খেতাটা দেখি হচ্ছেন তো খেতাটাকেই ধুয়ে দিবে। তো ভিজি রেখি কল মাও, তো মোট ছান্ডান করা শেষ হয়ে গেছে, ওই খেতাটা তো ভিজে এলে অনেক ভারী হবে, তো পাতলা খেতাটা তারপরেও তো ভিজি রাখো পরে ধুয়ে দেবে। তো যাই হোক খেতাটা ভিজি রাখি, দৌড়ে পর্দা পান্নাগুলো মো ধুয়ে দেওয়া হয়ে গেছে বালিশ কাবারগুলো। তো যাই হোক এলাম আমি শুকিয়ে দিম, তো আইটনের তো আর জায়গা নাই, তো বালিশ কাবারগুলো এটা ভাবলুম প্রথমে দিম, তারপরে ভাবলুম না এটা দিলে মানে শুকাবেন যদি না শুকে আর কি। তো তারপরে তুই জাঙির অতি বাইরের দিমো, তো এটা খালি পান্না খান দিম আর ওইলে অতি শুকিয়ে দিয়ে আসি। তো যে দেখো মার ঘরে এখানে পান্না আওতে শুকিয়ে দেওয়া হয়ে গেছে, তো চাকরো দেখান মানে শুকিয়ে দেওয়া আছে, ওগুলো অল্প পড়ে গেছে, তো তখন শুকিয়ে দেওয়া চং শুকিয়ে দিয়ে আসিয়ে পরে তুলছ আর কি। তো দেখো এটা খেলে পান্নাটা শুকিয়ে দিল আর বাকিগুলো অতি জাঙির অতি শুকিয়ে দিম আর কি। তো যাই হোক বন্ধুগুলো আমার শুকিয়ে দেওয়া হয়ে গেলে এটা, তো ওইলে অতি শুকিয়ে দিয়ে আসুন, দেখা হচ্ছে পরে পরে। তারপরে দেখো এদিকে না মুই দুপুরে রান্না মানে ভাত বসে দিয়ে দিছুম, পরে এখানে রেস্ট টেস্ট নিয়ে আদে মানে যাওগুলো আছি ওর সাথে গল্প স্বল্প করলাম, গল্প স্বল্প করার পরে দুপুরের রান্না মুই চড়ে দিয়ে দিছুম। তো ওই ডাল দেখো মুসুর ডাল আর এটা মাছের মাথা, খালি আজকে মাছ নিয়ে আসে নাই, মাছের মাথাগুলো আর কি নিয়ে যাচ্ছে, এই যে দেখো তিনটে বড় বড় মাছের মাথা নিয়ে যাচ্ছে, খালি তরকারি মানে খামো মানে খালি খেলে খাবো না, তরকারিতে আর কি খামো, কী তরকারি ওই যে পানি কুমড়া, পানি কুমড়ার তরকারি মাছের মাথা দিয়ে দারুণ টেস্ট লাগে। তো আমি আজকে তাই খাবো, বাবা বাজার গেছিলো তো তিনটে মাছের মাথা নিয়ে যাচ্ছে। তো এই যে দেখো মা ওটা পানি কুমড়া করা কাটছে সুন্দর করে, তো এলা পেঁয়াজ আর মরিচ কাটিয়ে দিয়ে ধরছে। তারপরে দেখো আমার রান্না অধিক কমপ্লিট, রান্না করার পরে বালিশ খাবারগুলো তো শুকিয়ে গেছে, তো বাবা ঘর স্নান করে দিচ্ছে এলা খাবে এখানে পরে। তো এই ফাঁকে ঘরের কাজটা সারি না। তো যাই হোক দেখো বিছনায় শুয়ে গেলে তোষকটা পাচ্ছ, পান্না ঠান্ডা কোনো কিছুই পারং নেই, তো বালিশ খাবারগুলো আমি আগে ঢুকি না ঢুকাং, তারপরে পান্না তো পারি। তো বালিশ খাবার ঠাবারগুলো মানে ঘরের কাজটা মোটামুটি করে রাখো, তো ঘরের কাজটা করি রাখা থাকলে তারপরে খাবারটা দেন তারপরে ভাল লাগবে এলা, ঘরের মানে ঘরটা গোছা টোছা থাকলে এমনিতে তো ভাল লাগে। তো তারপরে দেখলো মুখ দেখায় নাকি ঘরত একটা ফ্যান মানে চললে ফ্যানটার তো আওয়াজ শোনাই যায় না, তারপরে দেখো মাও কয় ঘর মাও ওই ঘর ঝাঁট দিল, তা মাও কয় কি এই ঘরটা ওদের ঝাঁট দিয়ে নেবে। তো মাও কল তোমরা এলে গোছা ধরছেন, মা ওদের এলে ঝাঁট দিয়ে নেবে, তারপরে একসাথে বসিয়ে খাবে বাবার বাবারও গা দোহাদি হবে। তো মাও ঘরটা ঝাঁট দিয়ে নিল, মই বালিশ বাড়ি ঘরে ধরছ, তো বাবার গা দোহা এলে একবারে খাবারটা দিয়ে দিম। বন্ধুগুলো দেখো মোর ঘর গোছা কমপ্লিট হয়ে গেল, তো এই যে দোয়ারে পদ্মা এই দুইটি পদ্মা দুটি এলে লাগান, আর এই যে দেখো মোর ঘর গোছা মোটামুটি কমপ্লিট, কী আর গোছা মানে যা আছে তাই। যাই হোক বিসনেস আজকে সব কিছু যে শুকিয়ে দিয়েছিলাম মানে বিসনেস পাড়া মোড়া যে কমপ্লিট হয়ে গেল। আহা তারপরে দেখো বন্ধুগুলো মই এটে দোয়ারে পদ্মাগুলো লাগিয়ে দিচ্ছ, আর এটে টুকিমাগো আছে, টুকিমাগোর সাথে গল্প করে দিচ্ছ, আর টুকিমাগো ক্যামেরার সামনে কত ঢং করে দিচ্ছে, আহা কী ঢং কী ঢং। তো মাকে এটি ঢং করে দিচ্ছে আর মুই দোয়ারে পদ্মা লাগিয়ে দিচ্ছ আর মাগোর সাথে গল্প করে দিচ্ছ, তো দুইটা দোয়ারে পদ্মা দুটাও লাগে না। তারপরে দেখা হচ্ছে তোমার সাথে পরে। কী জানেন তো মানে এই যে টুকিমাগো যে কথাগুলো কয় যে ভালো করে স্পষ্ট বোঝা যায় না আর কি, সুন্দর করে কথাগুলো কয় কথাগুলো শুনি সেই ভালো লাগে, তার জন্য একটা কথা বারে বারে জিজ্ঞাসা করে দিচ্ছ আর মাগো বারে বারে কলছে, এই যে কয়া দিচ্ছে মানে শুনি সে ভালো লাগে মাগোর কথাগুলো। তো দেখো দৌড়ে পদ্মা মানে বাবা ঘরে ওদের খাওয়ার দিয়ে দিছ, খাওয়া মানে খাওয়া হয়ে গেছে আর ওই দরজা পদ্মাগুলো লাগিয়ে দিচ্ছ, তো তারপরে আমরা খায় নেব। তো পদ্মাগুলো এখন লাগে না এলা, তো দেখা হচ্ছে পরে।
তারপরে দেখো বিকেল একটা বোন আছে, তো আমার গাছে নকটগুলা কটা পাড়ি এলো, তো নকট মাখা খামো আজকে, তো দুপুরবেলা খাওয়ার সময় হয় না, মানে বোনটাও আসে না, প্রাইভেট যায় স্কুল যায়, তো বোনটা যে আসে যে লেবুর রস দিয়ে দিলাম, তারপরে শুকনো লঙ্কা আর নুন তেল দিয়ে মানে যা টেস্ট করে খাইলাম না খাওয়াটা, উফ দারুণ লাগিলে, যে নকট মাখা কার কার কেমন লাগে অবশ্যই কন নকট মাখা। তারপরে দেখো মা বাবা ওই ঘরে চা দিয়ে আসলো, তারপরে চা দিয়ে এসে মই মোর চাটা এই ঘরে নিয়ে আসলো, আর মা বাবা ওটা খবর দিয়ে গেছে, তুমি দেখি নিয়েছে হাফ কাপ চা আছে, তো মই এলা চাটা খাই নিম, তো চলো দেখা হচ্ছে তোমার সাথে একবারে পরে। তো যাই হোক বন্ধুগুলো, এই যে দেখো আমার ঘরের শোকেসের উপরে দিলে লাগাছি, তো এলে ফুল গাছ আর কি, গ্লাসত কাইসি গ্লাসত করি। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও, আর যা যা নতুন তাদের অবশ্যই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, টাটা।